নামাজে কত রাকাত পড়ছেন ভুলে গেছেন, এই ভুলটা কি আপনাদের মাঝে মধ্যে হয় না? প্রায় হয়, প্রায় হয়। কারণ হলো মনোযোগের নামগন্ধ নাই, এজন্য টাকা গুনতে ভুল হয় না, কিন্তু নামাজের রাকাতে অনেক বেশি ভুল হয়। আল্লাহ মাফ করুক। এই আমল নিয়ে কিভাবে আপনি জান্নাতে যাবেন বলেন? 1 লাখ টাকার বান্ডিল গুনে ফেলছেন, ভুল হয় খুব কম, আর মাত্র 2 রাকাত নামাজ পড়তে গিয়ে ভুল, ঠিক না? ঠিক তো, নামাজের মধ্যে যদি ভুল হয়, রাকাত সংখ্যা নিয়ে সন্দেহ হয়, কি করবেন? এটা সমাধান হলো, আপনি প্রথমে চেষ্টা করবেন যে কোনটার দিকে মনের ঝোঁক বেশি সেটা বের করার। যেমন কথার কথা, 4 রাকাত ওয়ালা নামাজ, 3 রাকাত এটা না 4 নম্বর রাকাত, 3য় রাকাত না 4র্থ রাকাত আপনার সন্দেহ হচ্ছে, আপনি তখন চেষ্টা করবেন মনের ঝোঁক কোন দিকে। যদি না 4 রাকাত হওয়ার সম্ভাবনাই বেশি, মন সেদিকে বেশি টানে, তাহলে 4 রাকাতই ধরবেন। আর যদি মন বেশি টানে 3 রাকাতের দিকে, তাহলে 3 রাকাতেরই পড়বেন এবং শেষে সিজদা সৌদিয়া নেবেন। আর যদি আপনার মনের কোনো ঝোঁক না থাকে, বরং 50-50 আপনি মাঝখানে দাঁড়ায় থাকেন, কোনো হুশদিস নাই, কয় রাকাত পড়ছেন কোনোই খবর নাই, এরকম যদি বেখবর হয়ে যান, তাহলে সেক্ষেত্রে আপনি কমটা ধরবেন। 3 আর 4 হলে 3 ধরবেন, 2 রাকাত না 1 রাকাতের সন্দেহ হলে 1 ধরবেন, অর্থাৎ সবসময় কমটা ধরবেন, ধরে আর 1 রাকাত বাড়ায় নামাজ শেষ করে এরপরে শেষে সিজদা সৌদিয়া নেবেন, তাতে কি হয়ে যাবে, নামাজ হয়ে যাবে ইনশাআল্লাহ।